সাত ঘন্টার ব্যবধানে ইউরোর শিরোপা জিতেছে স্পেন, আর কোপা আমেরিকার মুকুটটা ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে শুধু ট্রফি জয়ী নয়, ঘটনা দুটো বিশেষ হয়ে উঠেছে আরও একটা কারণে। দুই দলের দুই কোচ লুইস দেলা ফুয়েন্তে আর লিওনেল স্কালোনি যে সম্পর্কে গুরু শিষ্য। শুরুতে সংক্ষেপে দুজনের কোচিং কেরিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক। 2017 সালে আর্জেন্টিনার সহকারী ম্যানেজারের দায়িত্ব নেন স্কালোনি। 2018 বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত ম্যানেজারের আসনটা পান তিনি, আর ওই বছরের নভেম্বরে স্থায়ী হয় তার চাকরি। সেই থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে জিতিয়েছেন দুটো কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা আর একটা বিশ্বকাপ। অপরদিকে লুইস দেলা ফুয়েন্তের কোচিং ক্যারিয়ারটা শুরু হয়েছিল 1997 সালে। বেশ কিছু স্প্যানিশ ক্লাবে কোচিং করানোর পর দায়িত্ব নেন স্পেনের বয়সভিত্তিক দলগুলোতে। পরবর্তীতে তাকে স্পেন জাতীয় দলের ম্যানেজার করা হয়। ম্যানেজার হিসেবে ইউরো এবং ইউএফএ নেশনস লিগ জিতেছেন তিনি। কিন্তু স্কালোনি আর দেলা ফুয়েন্তের মধ্যে সম্পর্কটা তৈরি হলো কিভাবে? তখন 2017 সাল। স্কালোনি ততদিনে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী ম্যানেজারের দায়িত্বে আছেন। ওদিকে দেলা ফুয়েন্তে স্পেনের অনূর্ধ্ব-18 দলের কোচিং করানোর পাশাপাশি ইউএফএর একটা কোর্সও নিচ্ছেন। ইউএফএ প্রো লাইসেন্সের ওই কোর্সটা ছিল মূলত প্রথম বিভাগে অন্তত 7 মৌসুম খেলেছেন এমন সাবেক খেলোয়াড়দের জন্য। কোচিংয়ের জন্য ফুটবলের ট্যাকটিক্যাল বিষয়গুলো শেখানো হতো তাদের। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কোর্সে ক্লাস করতেন ফুটবলের বেশ কিছু সাবেক তবে পরিচিত মুখ। স্কালোনি তো ছিলেনই, তার সাথে ছিলেন ফার্নান্দো রেডেন্ডো, হাভিয়ের স্যাভিওলা, লিও ফ্রাঙ্কো, হুলিও সিজারের মতো ফুটবলাররা। সেই থেকে দেলা ফুয়েন্তেকে নিজের মেন্টর হিসেবে মানেন স্কালোনি। দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভালো, সময়ে সময়ে খুদে বার্তাও চালাচালি হয় দুজনের মধ্যে। একে অপরের সাফল্যে অভিনন্দনও জানান পরস্পরকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার আগে দেলা ফুয়েন্তের সম্পর্কে কথা বলেছিলেন স্কালোনি। দেলা ফুয়েন্তের কাছে কোচিং কোর্স করার ব্যাপারটা প্রকাশ করার পাশাপাশি ইউরোতে শুভকামনা জানান স্পেনকেও। ইউরোতে স্পেনকে সমর্থন দেওয়ার ব্যাপারটাও প্রকাশ করেন তিনি। পারিবারিকভাবে যে তিনি স্পেনের সাথে সম্পর্কিত সেটাও দ্বিধা ছাড়াই বলেন তিনি। বলে রাখা ভালো, স্কালোনির স্ত্রী এলিসা মন্তেরো নিজে একজন স্প্যানিশ। এছাড়া খেলোয়াড়ি জীবনে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা কোরুনিয়া আর মায়োর্কাতেও খেলেছেন স্কালোনি। স্কালোনির বর্তমান বাসস্থানও স্পেনের মায়োর্কাতেই, তাই স্পেনের সাথে তার সংযোগটা বেশ নিবিড়। স্প্যানিশ কোচ লুইস দেলা ফুয়েন্তের অকুণ্ঠ প্রশংসাও থাকছে স্কালোনির জন্য। জাভি হার্নান্দেস, জাভি আলোনসো, রাউলদের মতো স্কালোনিকে কোচিং করানোর তৃপ্তিটাও ঝরে পড়ে তার কণ্ঠে। দেলা ফুয়েন্তে কথা বলেছেন দুজনের সম্পর্ক নিয়েও, স্কালোনির সাফল্যের প্রশংসাও করেছিলেন বেশ। ইউরোর ফাইনালের আগেও স্কালোনিকে নিয়ে কথা বলেছিলেন দেলা ফুয়েন্তে। কোপা আমেরিকার ফাইনালের জন্য শুভকামনা আর নিজের সমর্থনও জানিয়েছিলেন স্কালোনির আর্জেন্টিনার প্রতি। সাথে আশা করেছিলেন নিজ নিজ টুর্নামেন্টে যেন শিরোপা জেতে স্পেন আর আর্জেন্টিনা। ফিনালিসিমাতে স্কালোনির মুখোমুখি হওয়ার জন্য যে তর্ষ হয়েছে না তার। দেলা ফুয়েন্তের আশা পূরণ হয়েছে, কোপা আর ইউরো জেতায় আগামী বছরের ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা আর স্পেন। ম্যাচটা আগামী বছর হলেও এখনই বলে দেওয়া যায়, ধ্রুপদী লড়াইটা শুধু মাঠেই হবে না, পাশাপাশি হবে দুই দলের ডাগআউটে, দুটো ক্ষুরধার মস্তিষ্কের মধ্যে। সেই লড়াইয়ে গুরু শিষ্য শুধু নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন না, পাশাপাশি সেই লড়াইয়ে মিশে থাকবে পরস্পরের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাবোধও।